সৌরজগৎ থেকে 1800 আলোকবর্ষ দূরে আলোর আকারের গ্রহ আবিষ্কার। কথাটা শুনে হাস্যকর বলে মনে হচ্ছে, হ্যাঁ আমারও হাস্যকরই বলে মনে হচ্ছে। তো চলুন বিস্তারিত জেনে নেই কি এর রহস্য। বিস্তারিত জানতে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। মহাশূন্যে যেসব গ্রহ নক্ষত্ররা আছে তাদের সবই কিন্তু গোলাকার নয়, দূর থেকে গোল মনে হলেও কাছে গেলে অন্য যে কোনো আকারের হতে পারে। মহাকাশ বিজ্ঞানীরা কয়েক বছর আগে একটি এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছিলেন। এক্সোপ্ল্যানেট শব্দের অর্থ হল সৌরজগতের গ্রহ। WASP-103b নামের এই গ্রহটি আমাদের সৌরজগৎ থেকে 1800 আলোকবর্ষ দূরে। এবার জানা গেল গ্রহটির আকার আলুর মতো। WASP-103b এর অবস্থান হারকিউলিস নক্ষত্রপুঞ্জে। WASP-103 নামক সূর্যকে প্রদক্ষিণ করেছে গ্রহটি। আমাদের সূর্য থেকে আমাদের পৃথিবী যতটা দূরত্ব তার 50 গুণ কম দূরত্ব এই দুজনের। আমাদের পৃথিবী যেখানে গোটা কক্ষপথ প্রদক্ষিণ করতে 365 দিন সময় লাগে, আলুর আকারের গ্রহটি সেখানে প্রদক্ষিণ করে মাত্র 22 ঘন্টায়। নিজের সূর্যের এত কাছে থাকায় স্বভাবতই অত্যন্ত গরম গ্রহটি। চারিত্রিক বৈশিষ্ট্য অবশ্য বৃহস্পতির মত। পর্তুগালের পোর্তো বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোফিজিক্স সুষানা বারোস বলেছে, এই এক্সোপ্ল্যানেট যদি বৃহস্পতির চেয়ে 1.5 গুণ বড় হয় তবে এর ব্যাসার্ধ হবে 2 গুণ, এই কারণেই এর চেহারা আলুর মতো। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন WASP-103b এর অভ্যন্তর ভাগ কঠিন এবং নিরেট, তার উপর রয়েছে তরল আচ্ছাদন এবং তার উপরে গ্যাসীয় বায়ুমণ্ডল বৃহস্পতির ঠিক একই রকম। বিজ্ঞানীদের আশা নতুন লঞ্চ করা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে এই এক্সোপ্ল্যানেট সম্পর্কে অনেক কিছু জানা যাবে। তো বন্ধুরা, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্য যদি এই গ্রহ সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে এসে আমি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। আর আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য।